রিঙ্কু ভাইয়ের প্ল্যান আছে ইন্ডিয়া আসার, তাড়াতাড়ি চলে আসো ভাই, আমি টাকা দেবো না। না বাবা, 100 রুপি আমি ইন্ডিয়ায় গিয়ে ফেরত দিতে পারি। আজকে হচ্ছে আমার বাংলাদেশের ডে 3 আর 5 ভাই, সন্ধ্যে হতে চলেছে মানে বিকাল হয়ে গেছে, আর আমি এতক্ষণ ধরে 6 ঘন্টা ধরে ওয়েট করা লাগছে একজনের সঙ্গে দেখা করার জন্য, আর এবার হয়েছিলাম দেখা করেই ছাড়বো, তো দেখা হয়ে গেছে, যাক চলে এসে তোমাদেরকে জাস্ট দেখাই কার সঙ্গে আজকে দেখা করবো, আর আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো, আরো আরেকজন আসছে ঠিক আছে, এখন তো জাস্ট একজন। তো এই হচ্ছে আমাদের রিঙ্কু ভাই। ভাই রিঙ্কু ভাইয়ের সঙ্গে প্রথম দেখা হলো ভাই, এত গল্প করছি না, ভিডিও রেকর্ড করিনি, শুধু গল্প করছি, শুধু পচাচ্ছে আর কি, আর কিছু না। যাই হোক ভাই, রিঙ্কু ভাই অনেক ভালো লাগছে। ইয়েস, চলো চলো চলো, মানে আমরা এত গল্প করছি এত গল্প করছি, মানে আবার রিঙ্কু ভাই বেড়ে যাবে, কারণ অনেকটা দূরে যেতে হবে, আমার রাস্তা হচ্ছে 6 ঘন্টার মতো, আমার যাওয়াই লাগবে আর কি, ভাই স্টে করার কোনো ওয়ে নাই। তুমি যে টাইম পাইছো এটার জন্য মানে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আর আমার হচ্ছে একটা কাহিনী, তুমি শ্রীমঙ্গল পারো একবার এসে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো কেন ভাই, অবশ্যই যাবো কেন। আর এবার এবার আমার মনে হয় না যে টাইম হবে, বাট নেক্সট নেক্সট ভাবিস। হ্যাঁ ভাবিস, ভাবির পাসপোর্টটা বানানো লাগবে, কাশ্মীর বা কোন বরফ দেখার ইচ্ছা? ওকে, তো রিঙ্কু ভাই যাবে হচ্ছে বরফ দেখতে, আর এখন চলো একটু চা টা খাই, রিল্যাক্সে তারপরে কথা হবে। তো আর আরেকজন আছে, যেটা হচ্ছে সোহেব ভাই, ওনার কাছে মাইক ছিল না, তো কি করো ভাই। যাই হোক, আমরা এখন যাচ্ছি চা খাবো, চা খেয়ে তারপরে দেখা যাক আরেকজন আসবে নাকি রিঙ্কু দা। ইয়েস ইয়েস, সারপ্রাইজ থাকবে, আরেকজন যে আসবে সে হচ্ছে কি, আরো আরো মহাপুরুষ, মহাপুরুষ ভাই। যাই হোক, মানে টাইম বের করছে এটাই অনেক। ভাই রে ভাই, 2 ঘন্টা দেখা করার পর কতক্ষণ লাগে মিয়া তোমার? আরে দাদা, মেলা ফোন করেছি আপনাকে, আমিও তো মেলা ফোন ধরে আর কি করাইছিলাম। রাম, কোন জায়গায় ছিলি তুই ভাই, এত টাইম লাগলো কেন ভাই? ওই যে বিড়ি মিড়ি খাতি লেট হয়ে গেছে। আরে ভাই, ভালো আছেন ভাই? ভালো আছো? এখানে সবাই চিনতে পারছে, চিনতে তো পারবেই ভাই, এই জায়গায় এলাকায়। আমি জানি না আমি কি রেকর্ড করছি, কার ভয় আসছে, কিন্তু ভাই অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, তো আমরা এখন এখানে চা বললাম, সবাই মিলে চা খাবো আর কি। রিঙ্কু ভাই এইজন তালা ভাই, ওখানে ফ্যান পায়ে গেছে, ফ্যানের সঙ্গে আছে বিজি, ওই দেখো। যাই হোক, চাটা এখন খাবো। দেখো, এর আগেরবার আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন আমার কাছে খুবই কম টাইম ছিল, আর আমার সঙ্গে ছিল মিস্টার ত্রিপুলার, তার সঙ্গে বাংলাদেশ ট্যুর করছিলাম, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, এর জন্য ভাই আমি কারোর সঙ্গে দেখা করতে পারিনি। বাট এবার আমি বাংলাদেশ আসার আগে তালা ভাইকে আর রিঙ্কু ভাইকে বলে রেখেছিলাম যে এবার কিন্তু দেখা করতে হবে, আর তারা দেখো ঢাকায় চলে এসেছে, আর দেখা করে নিলাম, অনেক আড্ডা হলো, খুব মিস করবো এই দিনটা। আর ভাই তোমরা অনেকে আমাকে চিনতে পেরেছো, অনেকে এসে আমার সঙ্গে ছবি তুলেছো, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো আমি কোথায় ছিলাম না ছিলাম, অ্যান্ড অনেকে এসছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে। আর এই ভিডিওর মাইক প্রবলেমের জন্য সবার কাছে সরি বলছি, যাই না ভাই এটা কিভাবে হলো। যাই হোক ভাই, রিঙ্কু ভাই চলে গেল এই মাত্র বাড়িতে, আর আমি এখন যাচ্ছি তালার সঙ্গে আবার, আমরা আজকে একটু এনজয় করবো। যাই হোক, রিঙ্কু ভাই চলে গেল, এখন আমাদেরকে একটু আড্ডা আড্ডা মারবো, দেখি কোথায় যায়। তালা ভাই বাইক নিয়ে আসছে, তো বাংলাদেশেও বাইকও চালানো যাবে ভাই, বাইক আমি বাংলাদেশে চালাইনি, তো দেখি চলো তালাওয়ারা কি করছে, আর তালাওয়ার বাইক তো দেখবো, R15, আর R15 তো বাংলাদেশে অনেক বেশি দাম ভাই, তো চলো ভাই দেখা করা যাক, দেখি কি করছে ওরা। না কোক হবে না, ফুল তো নিবো না, 10 টাকা তো আমার কাছে না, এতালা 10 টাকা আছে, টাকা দাও, ফুল ফুল নিতে হবে, এতালা ভাই আমি চিনি, দাঁড়া তুমি এটা নিয়ে যাও, খুশি আমি ইন্ডিয়া গিয়ে ফেরত দিতে পারি, আরে সে আমার দিলে ঠিক আছে দাদা, আমি ইন্ডিয়া গিয়ে ফেরত দিতে পারি, 100 রুপি আছে, আমি আমি আপনার দিচ্ছি, তো আমি দিচ্ছি টাকা, কত গরিব ভাই আমি দিতে পারবো না টাকা পয়সা, 100 রুপি। হুম, আমি তো টাকা নেবো না কিন্তু, দেবো আমি, এটা কত, এটা 100, 100 মানে 500 নেবো, এটা কি 100 রুপি, 100 রুপি, আর 500 নোট কিরম দেখি, গত বছরেরটা দেখবা, হ্যাঁ গত বছরেরটা, এটা 2 বছর আগে, এটা 10 টাকা, এটা 10 রুপি, এই দেখো, এইগুলো আবার কিন্তু দাম
আপনি তো ইন্ডিয়া গেলি পাচ্ছেন দাদা, আমি আমি বলতেছি যে গত দুই বছর আগে যখন আসছিল এইটা দিছিল এন্ড এইটা দিছিল আরো 7000 রুপি দিছিল, যেটা আমি ভাঙায় খাইয়ে ফেলছি। আর বলেন না ভাই, বিশ্বাস হয় না, মানুষের বিশ্বাস হয় না। আর এইবার দিছে হলো 10 রুপি এখানে। আর এখন আমার কাছে আপাতত এইটা আছে দাদার স্মৃতি, যাই হোক আরো নিব সেটা সময় মতো মতো। উপরেও বিশ্বাস নেই গাইজ, একমাত্র ক্যামেরাম্যানের উপরে বিশ্বাস আছে, খাইবো না। দাদা আমার নামে কি বিশ্বাস নাই না, এই 150 রুপি তো আছে 170 টাকার মতো। হ্যালো 170 টাকা, এই ডাক দাও ডাক দাও, তোমরা একটা ছবি তোলো না, দাদা স্টোরিতে দিয়ে দিন, ওরা ফোন আনেনি, ফোন আনেনি, তাহলে একটা ছবি তুলে দে, আমি তুলতেছি ভাই, আমি স্টোরিতে দিয়ে নেবা দিয়ে দেবো, ঠিক আছে, আজকে বা কালকে, কালকে দেবো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবো, হ্যাঁ ইনস্টাগ্রাম, তার কি করবো ভাই, আপনি 5 টাকা পাইছেন, চিন্তা করা জানা ভাই, এটাও চিন্তা করা জানে, 5 টাকা আসলে দিবে আদেও। দাদু আপনার কিন্তু খবর আছে, আরে ভাই রেজি ভাই খুব ভালো মানুষ, আরে নেক্সট টাইম বাংলাদেশে ঢুকতে পারবো না ভাই, ঠিক আছে এখন একটুখানি ঘোরাঘুরি হোক, তোমার বাইকটা আমি চালাবো, চলো চলো চলো। যাই হোক আমরা অনেক আড্ডা মারলাম তালা ভাইয়ের সঙ্গে, সৈব ভাই আছে দেখতে পাচ্ছ, অনেক আড্ডা হয়েছে। এখন ভাই আমরা আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা থাকবো আর কি সেখানে যাইতেছি। আর ভাই আশা করি আজকে রিঙ্কু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, তালা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, আর নেক্সট সৈব ভাই সৈব দাদু, ঠিক আছে। যাই হোক আজকে আজকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যাই হোক এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেবো, আর পরের যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা আরও একটা সারপ্রাইজ বলতে পারো, অনেক বড় একটা সারপ্রাইজ, অনেক কিছু আসতেছে সাথে। আর হ্যাঁ এই ভিডিওটাতে কিন্তু রিয়াকশন দিয়ে দেবো, আর কমেন্টে জানাবো তোমরা কোথা থেকে দেখতেছো। ভাই আপনি কিন্তু বলেন না যে রিয়াকশন দিতে, আজকে দেখবো যে রিয়াকশন, হ্যাঁ আমি লাইক করতে বলি না, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। দেখ ভাই দুজনের সঙ্গে দেখা করো, আমার খুব ভালো লাগছে, খুব ভালো ভাই, আর ভাই আমাদের রিঙ্কু ভাই তো নেক্সট লেভেলের, যাই হোক চলো এখন এখান থেকে। আরে রিক্সার মজা নেন ভাই, তোমরা দেখতে পারবে না ততদিন স্টোরিটা বেরিয়ে যাবে, ব্যাপারটা কি হয়েছে রিক্সাটা 2-3 বার ঠুকতে ঠুকতে বাড়ছে, মানে এবারে জীবন শেষ হয়ে গেছিল ভাই, মারাত্মক কিছু হয়েছে, কিভাবে বাড়ছি আমি নিজে যাই না। আচ্ছা ওইটা আমি আমার পেজে আপলোড দিব না, ঠিক আছে সৈব ভাই, সৈব ভাই পেজে আপলোড দিয়ে দেবে না, পেজের নাম নিলাম না, সৈব দাদু সৈব দাদু সৈব দাদু সৈব দাদু, যাই হোক চলো টাটা, আবার দেখো পরের ভিডিওতে, লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও, আর কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো, ঠিক আছে চলো আজ তোমাদের জন্য সারপ্রাইজ আছে আসবে, ঠিক আছে চলো টাটা।